গতকাল রাত থেকেই শোবিজপাড়ায় আলোচিত খবর জোভানের বিয়ে। তবে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিলেও স্ত্রীর পরিচয় বেশ গোপনেই রাখতে চেয়েছিলেন এই অভিনেতা। পরবর্তীতে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে জোভানের স্ত্রীর নাম। জানা যায় তার স্ত্রীর নাম নির্জনা। শুক্রবার 12 জানুয়ারি রাত 9টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জোভান। প্রথম ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ কবুল।" ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদরের ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিকটা দূরে ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান, যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে। এদিকে ছোট পর্দার এই অভিনেতা প্রেম নাকি পারিবারিকভাবে আর কিভাবেই সম্পন্ন হলো বিয়ে, নাকি শুধু কাবিন করে রেখেছেন, এসব নিয়ে যেন শেষ নেই কৌতূহলের। মূলত জোভানের ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে এসব জল্পনা। বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে জোভানকে কল দিলেও তিনি কল রিসিভ করেননি। জোভানের কয়েকজন ঘনিষ্ঠজনের মাধ্যমে জানা যায় জোভান খুব চাপা স্বভাবের মানুষ, তিনি এসব বিষয়ে আড়াল রাখতেই পছন্দ করেন। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। জানা গেছে জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের, পার্থী জোভানের প্রেমিকা, তিনি সবজের কেউ নন। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। এছাড়া তার স্ত্রী সম্পর্কে আর তেমন কিছুই জানা যায়নি। প্রসঙ্গত 2011 সালে সবিজে পথ চলা শুরু জোভানের। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টেও। খুব অল্প সময় জোভান দর্শকপ্রিয়তা পান। সজল খান, দারিপুর ডট লাইভ, ঢাকা।